Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. এবার তাহলে অন্তত কটা বছরের জন্য নিশ্চিন্তে জেলের ভাত খাবার জন্য প্রস্তুত থাকুন, মিস্টার রায় অ্যান্ড মিস্টার শাহ। এবারে যদি অপারেশনটা সাকসেস না হয়, আপনি এত নেগেটিভ ভাবছেন কেন বলুন তো? দেখুন, কলকাতার এত বড় একটা স্পেশালাইজড হসপিটাল, এখানকার এত বড় একজন সার্জন কেসটার গুরুত্ব বুঝে নিজে অপারেশন করতে রাজি হয়েছেন, এটা তো সবচেয়ে বড় পজিটিভ সাইন, তাই না? একদমই, সব কিছু ঠিক হয়ে যাবে, আপনার দিদি ঠিক সুস্থ হয়ে উঠবে আর অপারেশনটা সাকসেসফুল হবেই হবে। আর দিব্যাবু তো আপনাকে ঠিক কথাই বলেছেন, আপনি কেন এত চিন্তা করছেন? কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আসানসোলের ডাক্তারবাবু কি বলেছিলেন? ওখানে এরকম ব্যবস্থা নেই, তার জন্যই তো অপারেশনটা সাকসেসফুল হয়নি। এখানে এত আধুনিক ব্যবস্থা, তার উপরে কলকাতার সবচেয়ে বড় সার্জন দেখছেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দিদি সুস্থ হয়ে উঠবে, অপারেশন সফল হবেই। আসলে দিদি আমাদের একমাত্র অবলম্বন, দিদির কিছু হয়ে গেলে প্লিজ আপনি নিজেকে একটু শক্ত করুন। দেখুন, এমন একজন সাহসী দিদির বোন হয়ে কিন্তু আপনার চোখের জল ফেলা একদম মানায় না। আপনি ভরসা রাখুন, আপনার দিদি ঠিক সুস্থ হয়ে উঠবে। জানেন তো, আমার কলকাতায় এসে পড়াশোনা করবার ইচ্ছে অনেক দিনেরই। আমার ইচ্ছে ছিল ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবো, দিদি বলেছিল এই একদিন আগে। আমার ইচ্ছে কথা সম্পূর্ণ সে জানতে পেরেছিল, বলেছিল তোর কোনো চিন্তা নেই, তুই পড়াশোনা কর, আমি আছি, কিন্তু টাকা যে অনেক দরকার, মা বলেছে এই বাড়তি খরচা কোথা থেকে জোগাড় করব। দিদি বলেছে কোনো চিন্তা নেই, আমি তো আছি, তুই কলকাতায় আয়। সেই তো কলকাতায় এলাম, কিন্তু শিখা আপনি মন খারাপ করবেন না, আপনার দিদি সুস্থ হয়ে উঠবেন, ভালো থাকবেন। ডাক্তার, পেশেন্টের কন্ডিশন? অপারেশন সাকসেসফুল, তবে এখন ওনাকে বেডে শিফট করা যাবে না। কেন কেন? আহত হওয়ার সময় ওনার শরীর থেকে অনেক ব্লাড ক্ষয় হয়েছে, আসানসোলের ওটিতে অনেক ব্লাড নষ্ট হয়েছে। ওনাকে যখন আপনারা আসানসোল থেকে কলকাতায় নিয়ে এসেছিলেন তখনও ব্লাড নষ্ট হয়েছে, তবে এখন ওনার শরীরে ব্লাডের খুব প্রয়োজন, আপনারা ইমিডিয়েট ব্লাডটা জোগাড় করুন। আমি আমার নার্সকে সব কিছু বলে দিয়েছি, আপনারা পরে নার্সের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ। তো রক্ত চাই অনেক, এবার রক্ত কোথায় পাওয়া যাবে? আপনাকে ওসব ভাবতে হবে না, আমি দেখছি। নার্স, আপনার আসুন, সব লিখে দিচ্ছি আপনার। ঠিক আছে, চলুন। দিদি খুব কষ্ট পাচ্ছে বোধ হয়। আপনি আপনি শান্ত হন, আপনি একটা কাজ করুন তো, আপনার বাড়িতে একটা ফোন করুন, আপনার মা তো চিন্তায় আছেন, এত বড় একটা অপারেশন হলো সাকসেসফুল হওয়ার খবরটা তো দেবেন। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, মাকে একটা ফোন করতে হবে। আচ্ছা, আপনি এত বাড়িতে ফোন করেননি? না, আসলে এত তাড়াহুড়োর মধ্যে যোগাযোগ করে উঠতে পারিনি। আপনার বাড়িতে কে কে আছে শুভজিৎ বাবু? স্ত্রী, ছেলে। ছেলে কত বড়, কোন ক্লাস? আমার ছেলের বয়স এখন 10 বছর হবে, আর পড়াশোনাটা এখন বন্ধই আছে কারণ আমার ছেলে খুব অসুস্থ। অসুস্থ কেন? ক্যান্সার। ক্যান্সার? এখন কেমন আছে? খুব একটা ভালো না, মাঝে মাঝে ইম্প্রুভমেন্ট হচ্ছে, আবার ডিটেরিওরেট করে যাচ্ছে, জানি না কি হবে। শুভজিৎ বাবু, আমার মনে হয় আপনি একবার বাড়িতে দেখা করে আসুন। কিন্তু আপনাকে এই অবস্থায় ফেলে আমি যাবো কি করে? না, এখানে তো দিব্যাবু আছেন, উনি খেয়াল রাখবেন, আপনি বরং বাড়িতে যান, যদি সম্ভব হয় না হলে পরে একবার আসবেন।
দিব্যাবু আমি শুভজিৎ বলছি। কাল রাত্রিবেলা শুভজিৎ আমাকে যা ফোন করে বললো না, সেটা শুনে আমি পুরো স্টান্ট হয়ে গেছি। শুভজিৎ বলছে যে একদিক থেকে কিডন্যাপাররা গুলি ছুটছে, বোম মারছে, ওদিক থেকে পুলিশরা গুলি করছে, মানে একটা যাচ্ছে তাই অবস্থা। তুমি ভাবতে পারো কি বলছো? কি আমার তো শুনেই কেমন লাগছে গো। ঈশ্বরের অসীম কৃপা যে শুভজিতের কিছু হয়নি, যে গোলমালের মধ্যে পড়েছিল ও যে অক্ষত দেহে প্রাণী বেঁচে ফিরেছে, এটাই তো বড় কথা। হ্যাঁ মা, এটা একটা অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ গো, শুভজিৎকে কলকাতায় ফিরে সোজা বাড়িতে চলে এসেছে? না না, শুভজিৎ আমাকে ফোন করে বলল যে ওই মহিলা পুলিশ অফিসার রেখাকে কলকাতা হসপিটালে অ্যাডমিট করে তারপরে ও ফিরবে। তা কেন বাপু, ওর বাড়ির লোকেরা কত চিন্তা করছে, ওর উচিত কলকাতায় ফিরে প্রথমে আগে বাড়িতে যাওয়া। না মা, তা কখনো হয় নাকি, যে মহিলা পুলিশ অফিসার ওকে এরকম একজনের হাত থেকে বার করে আনলো, তার উপর তো শুভজিতের একটা কর্তব্য থাকে। তাই ও আমাকে বারবার বলেছে যে দাদা, আমি ওনাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে তারপরে বাড়িতে ফিরবো। আর হ্যাঁ, আর একটা কথা। আবার কি কথা গো? সেটা হলো যে কালকে রাতে আমি শুভজিতের বাড়িতে গিয়ে সুখবরটা দিয়ে এসেছি যে শুভজিৎ ফিরে এসেছে। এটা কিন্তু তুমি খুব ভালোই করেছো গো। তাহলে তো খুব ভালো কথা, ওর বাড়িতে সবাই চিন্তামুক্ত হয়েছে। আচ্ছা, ওই মহিলা অফিসার যিনি, ওনার কোথায় গুলি লেগেছে গো? ওনার পায়ে গুলিটা লাগে। আসলে আসানসোলের একটা নার্সিং হোমে ওনাকে অ্যাডমিট করা হয়, কিন্তু সেখানে অপারেশনটা সাকসেসফুল হয়নি। তাই ঠিক করা হয়েছে যে কলকাতার হসপিটালে এনে ওনার অপারেশনটা করানো হবে। এবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে বাবা? হ্যাঁ, অপারেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। শুভজিৎ আমাকে ফোন করে জানিয়েছে যে ওনার পায়ের থেকে গুলিটা বার করে দেওয়া হয়েছে। আসলে পায়ে গুলি লাগার জন্য প্রচণ্ড ব্লাড লস হয়েছে, তাই শুভজিৎ আমাকে ব্লাডের জন্য বলেছিল। আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। এটা তুমি ঠিকই করেছো। আসলে যখন ব্লাডের প্রয়োজন হয় না, তখন মানুষকে যে কি নাকালটাই না হতে হয়। আচ্ছা বলছি, ওই মহিলা অফিসারকে একবার নার্সিং হোমে দেখতে গেলে হয় না? আসলে তোমার কথা শুনে যা মনে হলো যে শুভজিতের মুক্তির পেছনে ওনার অবদানটাই সব। চলো না একবার তাকে দেখে আসি। বেশ তো, আমি নিজেও ভাবছিলাম একবার ওনার সাথে দেখা করতে যাবো। ওনকে ফোনটা করি, তুমি ততক্ষণ রেডি হয়ে নাও। ঠিক আছে, সেই ভালো। হ্যাঁ, তোমরা সেটাই করো। কালই তো আসানসোলের ঘটনাটা শুনলাম, কিন্তু শুভজিতের উচিত ছিল এখানে ফোন করে একটা খবর দেওয়া। কাল তো বীরেশ স্যার ফোন করেছিলেন, উনি বললেন যে ওই মহিলা কনস্টেবল অসুস্থ হয়েছে না, ওনাকে নিয়ে প্রথমে হাসপাতালে যাবে, তারপর ওরা আসবে। সে তো বুঝলাম, কিন্তু শুভজিৎ এখন কোথায় আছে সেটা জানতে পারলে মনটা একটু শান্ত হতো। তার মানে কি বাবা আজই আসবে? হ্যাঁ দাদু ভাই, আজই আসবে। তুমি কিচ্ছু চিন্তা, ওই তো আর দিনে দিনে আমিও তো আশা ছেড়ে দিয়েছিলাম বাবা। এই কদিন কৃষ্ণাকে নিয়ে কতবার থানায় গেছি, ওসি থেকে শুরু করে ইনভেস্টিগেটিং অফিসার প্রত্যেকের হাতে জনে জনে হাত ধরে অনুরোধ করেছি এই কেসটা ফয়সলা করার জন্য। পরশু দিনই খবর পেলাম থানা থেকে যে কালই ওরা অ্যাকশন শুরু করবে তোমাকে রেস্কিউ করার জন্য। কালই জানো তো বীরেশ স্যার ফোন করে খবরটা দিয়েছেন। আর জানো বীরেশ স্যার আর তোমাদের বড় বাবু, ওনারা দুজনে না আমাদের খুব সাহায্য করেছেন। বাবা, তুই আমাদের ছেলের কোথাও যাবে না তো? না শোনা, তোমাদের ছেলে আর কোথাও যাব না, এবার থেকে তোমাদের কাছেই থাকবো। তোমাদের ছেড়ে দিনগুলো যে আমার কিভাবে কেটেছে, প্রতিটা মুহূর্তে যে কত কষ্ট পেয়েছি সে তোমাদের বোঝাতে পারবো না আমি। তুমি এসে গেছো বাবা, তুমি এসে গেছো। এতদিন ধরে তোমার চিন্তায় চিন্তায় বাবা, তুমি জানো তোমার জন্য কৃষ্ণা রাজা কত কষ্ট পেয়েছে তুমি জানো না বাবা। জানো কাল রাতে তোমার মুক্তির খবর পেয়ে মা সারা রাত জেগেছিল, তারপর কোন ভোরে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসছে। আচ্ছা আচ্ছা বাবা,
পুলিশের রেস্কিউ করার সময় কোনো গোলমাল হয়নি তো? মানে আমি বলতে চাইছি যে যারা তোমাকে ধরে নিয়ে গেল তারা কোনো বাধা দেয়নি তো বাবা? না মা, একটা মারাত্মক লড়াই চলছে। একজন লেডি পুলিশের পায়ে গুলিও লাগে। হ্যাঁ, তাকে অপারেশনও করা হয় কিন্তু আসানসোলে গুলি বার করতে পারেনি, আর তার জন্যই তাকে কলকাতায় আনা হয়েছে। আমরা শুধু পুলিশের সম্পর্কে সমালোচনা করি, ওরা কিছুই করতে পারে না, কিন্তু পুলিশ যে ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে তার প্রমাণ তো তুমি। হ্যাঁ না, কালকে আমি থানায় যেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে মিষ্টি মুখ করিয়ে আসবো। ও কি একটা বিরাট ঝড় হয়ে গেল আমাদের উপর দিয়ে, তাই না? রাজার খবর কি? ডাক্তারবাবু এসেছিলেন কিছুদিন আগে দেখতে। ওকে অপারেশনের জন্য কিছু বলেছে? ডাক্তারবাবু ওকে দেখে বলেছে ও এখন একটু ভালো আছে আগের থেকে। হ্যাঁ, উন্নতি করছে। বেশ কিছুদিন পরে আবার নিয়ে যেতে বলেছেন, তারপর বলেছেন উনি দেখে সিদ্ধান্ত নেবেন অপারেশনের ব্যাপারে। জানো, এ কদিন ছেলেটা তোমায় দেখতে না পেয়ে ঘুমের ঘোরে সারাক্ষণ জিজ্ঞেস করত, বাবা কোথায়, বাবা কখন আসবে, বাবা আসছে না কেন? আর বাবার কি চিন্তা হতো না? বাবাও তো ছেলের জন্য ছটফট করছিল। উনি সব ব্যাপারে আমাদের খুব সাহায্য করেছেন জানো। আর ওনার ওয়াইফ এসেছিলেন একদিন, যতবার রাজা ট্রিটমেন্টের জন্য পয়সার দরকার হয়েছে একবারও বলতে হয়নি ওনাকে, প্রত্যেকবার নিজে এসে দিয়ে গেছেন। তাই তো বলি যে ভগবানের মতো লোকের জন্য মরেও আফসোস হয় না। অমন কথা মুখে আনতে নেই বাবা, অমন কথা মুখে আনবে না। তুমি বরং এক কাজ করো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে না, দিয়ে মুখে কিছু দাও, তারপর তোমার সঙ্গে আমরা কথা বলবো, কেমন? হ্যাঁ, আমারও খুব টায়ার্ড লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে নি। হ্যাঁ যাও, যাও তুমি বাথরুমে যাও, আমি খাবার আনছি। বাবা তুমি দুষ্ট লোকগুলো আটকে রেখেছো না কেন? বলো না আটকে রেখেছো না কেন? পাগল না বলতে হবে কিন্তু, বলো কেন আটকে রেখেছো? বাবা শোনো শোনো, বাবা খুব টায়ার্ড তো, তুমি বলো। হ্যাঁ যাও, তুমি যাও। সামনে